नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते मोहन बागान सम्पर्के दुखाना खूबी गुरुत्वपूर्ण आपडेट तुम्हारे साथ शेयर करते चले। तो फार्स्ट अफ अल जो आपडेट तुम्हारे देव से हे मोहन बागान से ही एक जन के लिए से हे जेसन कमिंस। तो बंधुरा, जेसन कमिंस के लिए क्योंकि बर्तमान प्रचुर खबर बैरिए आसते तुम्हारे प्रचुर खबर क्यों बर्तमान दाड़े एक फेक खबर बैरिए आससे से जेसन कमिंसर साथ ना कि मुम्बई सीटर कथबार्ता हो मैंने मुम्बई सीटी और कि जेसन कमिंसर एजेंटर साथ कथबार्ता बोले। तो बंधुरा, बर्तमान दाड़े আমি তোমাদেরকে এইটা বলতে পারি, এই যে মুম্বাই সিটির সাথে কথাবার্তা বলাটা এটা সম্পূর্ণ ফেক। কোনো রকম কিন্তু কথাবার্তা মুম্বাই সিটির সাথে বলেনি জেসন কামিন্সের এজেন্ট। এছাড়া জেসন কামিন্সের এজেন্ট তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন, মানে যখন ফাইনাল জিতে ফেরে মোহনবাগান কলকাতায়, তারপরে তিনি এসেছিলেন এবং তারপরে তিনি সোজাসুজি মোহনবাগান মাঠ ঘুরে দেখেন, এছাড়া কিন্তু সল্টলেক স্টেডিয়ামও ঘুরে দেখেন। কিন্তু মুম্বাই সিটির সাথে তার কোনো রকম কথাবার্তা হয়নি। এক প্রস্ত কেন, দৈর্ঘ্য প্রস্ত কিচ্ছু, ডাল প্রস্ত কিচ্ছু হয়নি, একদম পুরোপুরি এটা ফেক। আমি তোমাদেরকে এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি। এবং যা জানাচ্ছেন যে মানে জেসন কামিন্সের এজেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে সবুজ মেরুন জার্সি কিন্তু পড়তে চলেছে এবং খুবই ক্লোজিং হয়ে গেছে সাইনটা করবার ব্যাপারে। তো দেখা যাক, ভগবানের কাছে এই প্রার্থনা করবো এই বড় ডিলটা যেন খুব তাড়াতাড়ি ডান হয়ে যায় এবং জেসন কামিন্সের মতো একজন তারকা প্লেয়ার তিনি যেন সবুজ মেরুন জার্সি পরেন, এইটাই কিন্তু দেখবার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এরপরে তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা তো অলরেডি তোমরা বুঝতে পারছো, ঈশান পণ্ডিতাকে নিয়ে। তো বন্ধুরা, ঈশান পণ্ডিতা যার উপর কিন্তু একটা সময় প্রাইম টার্গেট ছিল মোহনবাগানের গত সিজন থেকে, তো এই মরশুমে শেষ হবার পর আমি তোমাদেরকে জানিয়েছিলাম টার্গেট কিছুটা সরেছে, যেখানে কিন্তু ঈশান পণ্ডিতাকে নেবার ব্যাপারে কেরালা ব্লাস্টারও রেসে রয়েছে। তবে বন্ধুরা, তোমাদেরকে বলতে পারি মোহনবাগান তারা নজর কারোর প্রতি সরায় না, আবার তারা নজর কিন্তু দিচ্ছে এই ঈশান পণ্ডিতার উপর। তো ঈশান পণ্ডিতাকে কিন্তু দলে নিতে আগ্রহ দেখা। তো এবার দেখা যাক এই ডিলটা কে ডান করতে পারে, সেইটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।